আরে কি ব্যাপার, ঠান্ডা এখনো পড়লো না? শীত না, করছে, শীত করছে মানে কি ধরনের অসভ্যতা গো? খেতে দেবে চলো। ও ক্ষমা করো, কি শীত, ঠান্ডা পড়লো না এখনো তুমি বলছো? ক্ষমা করো। ঠান্ডা পড়েনি? কোথায়, কোন জঙ্গলে থাকো তুমি? উফ, বিবাবড়ি কেটে খেতে যাচ্ছি। খেতে পেতে দেবে না? ক্ষমা করো আমাকে, আমি রান্না করে রেখে এসেছি, যাও গিয়ে খেয়ে নাও। উড়ি বাবড়ি, নিজে ভাই নিজেও কুড়ে হচ্ছে, আমার মেয়েটাকেও কুড়ে বানিয়ে দিয়েছে, সেও তো বিছানা থেকে নড়ে না দেখছি। ওটা মামা, ও শীত করছে না? মা, হ্যাঁ, কি ব্যাপার রে তোদের? এত কুড়ে কেন গো তুমি? নিজে কুড়ে হয়ে আমাকে কুড়ে বলছো? হ্যাঁ, এত কুড়ে কেন, রান্না করে রেখেছি, একটু গিয়ে খেতে পারছো না? হ্যাঁ, এই মোটা কম্বল গায়ে দেওয়ার মতো ঠান্ডা পড়েছে। কি বলছো তুমি, পাগল হয়ে গেছো নাকি? কি খাও তুমি, কিসের মাংস খাও? শরীরে এত গরম করতে গেছে। আমি ডাল ভাত খাই। কি গরম, কি ঠান্ডা! চলো চলো খেতে দেবে চলো। ফালতু একদম এগুলো মাথা গরম করো না। আমাকে চলো ক্ষমা চলো, করো, ক্ষমা করো, ক্ষমা করো, আমাকে ক্ষমা করো। আমি ঠান্ডায় উঠতেই পারবো না, কোনো মতেই আমি উঠছি না, অসম্ভব আমার। এ বাবা কেমন চাপাচুপি দিয়ে শুচ্ছে মেয়েটাও! আমি ঠান্ডা একদম উঠতে পারবো না নিজে গো। সত্যি সত্যি ও মেয়েটাকেও কুড়ে বানিয়ে দিচ্ছে আমার। মামা, মামা, কোথায় একটু মামা, দৌড়া ঝাঁপি করবে, কিছু না, সে খালি শুয়ে বসে থাকবে, টিভি তাহলে দেখবে। মা ভালো করে চাপা দে, ঠান্ডা লেগে যাবে। ভালোভাবে বলছি, চলো চলো না খেতে দাও। না, কোনো মতে আমি পাচ্ছি না, আমি কোনো মতে কম্বলের ভেতর থেকে বেরোচ্ছি না। সে আবার মাথা গরম করাচ্ছ? তোমার মাথা গরম হোক আর যাই হোক, আমার কিছু করার নেই। বাইরে যাও, চাতালটা গিয়ে দাঁড়াও, মাথাটা ঠান্ডা হয়ে যাবে, প্রচন্ড ঠান্ডা বাইরে। সারাদিন ছিলাম না, এই ফিরেছি কাজ থেকে, খিদে পাচ্ছে কিন্তু। চলো বিরক্ত করো না, চলো চলো খেতে দেবে চলো। রান্না করে রেখে এসেছি, যাও না। তুমি মানুষকে এত জ্বালাও কেন গো? জানানোর কি আছে, খেতে দেবে চলো। বেড়ে খেয়ে না, আমি উঠছি না। উড়ি বাবারি কি শীত করছে! ও কম্বল কম্বল খুলে দেবো কিন্তু এক্ষুনি। শেষ করে দেবো এক্ষুনি আমি, জানো তো। চলো চলো খেতে না দেবে না না, চলো। আমি পাচ্ছি না, প্লিজ ক্ষমা করো আমাকে। তাহলে কিন্তু আমি খাবো না, শুয়ে পড়বো। শুয়ে পড়ো, তাতে আমার কিছু এসে যায় না। ঠিক তো? হ্যাঁ, শুধু পারলে আমার খাবারটা একটু এনে দাও না গো। চলো দুজন একসাথে না না, খাই। তুমি খেতে, তোমাকে খেতে হবে না, আমার খাবারটা একটু এনে দাও না এখান থেকে। আর দুদিন পর আরো ঠান্ডা পড়লে তখন কি করবে তখন তুমি? তো আমি ঠিক করেছি, রান্না বান্না সব দুপুরবেলা রান্না বান্না সব সেরে নেবো, নিয়ে সন্ধ্যাবেলা একদম উপরে চলে আসবো, আর কোনো গল্প হবে না, খাবেও না, চানও করবে না। চান করবো না, আমাকে পিছাস নাকি? আমি চান করবো না, হ্যাঁ, অত নোংরা আমি নই যে চান করবো না। যে খেতে দিতে পারে না, সেটা একটা আলাদা ব্যাপার। আমি রান্না চান করে করবে কি করে ঠান্ডা? বললাম তো একদম শেষ করে দেবো, মেরে আর্ধেক করে দেবো, এই আদি বাজে কথা বললে। ঠিক আছে তুমি যাবে, না 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 না, তাই গিয়ে খেয়ে চলে আমি আসছি ক্ষমা কিন্তু। প্রার্থী তোমার কাছে, আমাকে ক্ষমা করো। গুড নাইট। গুড নাইট, গুড নাইট, তুমি ঘুমাও।